নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রদের জীবন, ফি মকুবের দাবি ডিএসও। বন্যাক্রান্তদের মধ্যে রোগের প্রাদুর্ভাব, গ্রামে গ্রামে চিকিৎসা শিবির। পাকা সেতু ভেঙে পড়ল ঘাড়মুড়ায়, যোগাযোগ বিচ্ছিন্ন দুটি গ্রাম পঞ্চায়েত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন রক্ষার্থে আর্থিক সাহায্য প্রদান ও ভর্তি ফিজ সহ সব ধরনের ফি মকুবের দাবিতে বৃহস্পতিবার জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকপত্র প্রদান করে এআইডিএসওর কাছাড় জেলা কমিটি। কমিটির পক্ষ থেকে বলা হয় যে সাম্প্রতিক সময়ে দুবারে প্রলয়ঙ্করী বন্যায় রাজ্যের 32টি জেলার 55 লক্ষ মানুষ অকল্পনীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন। রাজ্যের বিভিন্ন জেলার 200-র বেশি মানুষ বন্যার জলে ডুবে মারা গেছেন ও বহু রোগী বন্যার কবলে পড়ে চিকিৎসার অভাবে জলবন্দী হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়াও হাজার হাজার ঘরবাড়ি, প্রয়োজনীয় নথিপত্র, আসবাবপত্র ইত্যাদি বন্যার জলে ডুবে মানুষকে সর্বশান্ত করে দিয়েছে। সরকারি তথ্য মতে 20,000-এর অধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় গবাদি পশু, শস্য ক্ষেত, মাছের পুকুর, ছোট দোকান, কারখানা ইত্যাদির বিস্তর ক্ষতি সাধনের ফলে সাধারণ মানুষ উপার্জনহীন হয়ে পড়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সরকার যদি বর্তমান পরিস্থিতির সম্মুখ উপলব্ধি করে সঠিক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে অনাগত দিনে রাজ্যের সাধারণ মানুষের জীবনে ভয়াবহ দুর্যোগ নেমে আসবে। অসংখ্য ছাত্রছাত্রীর ঘরবাড়ি এখনো জলের তলায় রয়েছে। এই অবস্থায় বইপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। বহু ছাত্রছাত্রী এখনো আশ্রয় শিবিরে রয়েছে। বহু লোক আশ্রয় শিবির থেকে ঘুরে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে, কারণ বর্তমানে তাদের ঘরবাড়ির কোনো অস্তিত্ব নেই বললেই চলে। যারা আশ্রয় শিবিরে যেতে পারেনি তারা নদী বাঁধে, উঁচুস্থানে বা কারুর বিল্ডিং এর ছাদে খোলা আকাশের নিচে দিন যাপন করছে। সর্বশান্ত হওয়া পরিবারের ছাত্রছাত্রীদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়া প্রায় অসম্ভব, ফলে অসংখ্য ছাত্রছাত্রীর পড়াশোনা হয়তো মাঝপথেই থেমে যাবে। এছাড়াও মেট্রিক পরীক্ষা ও হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষার ফল ঘোষণার পর প্রলয়ঙ্করী বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ফলে বহু ছাত্রছাত্রী ভর্তির আবেদন করতে পারেনি। এসব ছাত্রছাত্রীরা যাতে ভর্তির সুযোগ পায় তার ব্যবস্থা গ্রহণ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সংগঠন। পাশাপাশি বন্যা কবলিত এলাকার বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অবস্থা অত্যন্ত শোচনীয় এবং যেগুলোতে আশ্রয় শিবির তৈরি হয়েছে সেগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত মেরামত করা ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিষ্কার করে স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানায় অল ইন্ডিয়া ডিএসও। কমিটির পক্ষ থেকে স্মারকপত্র মারফত বন্যাক্রান্ত প্রতিটি পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা এবং প্রত্যেক ছাত্রছাত্রীকে বিনামূল্যে বইপত্র প্রদানের পাশাপাশি 1 লক্ষ টাকা এককালীন সাহায্য করা ও ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে রাজ্যের ছাত্রছাত্রীদের ভর্তি ফিজ সহ সব ধরনের ফি মকুব করার জোরালো দাবি উত্থাপন করা হয়। বন্যার জল কমার সাথে সাথে বন্যাক্রান্তদের মধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, আর এদিকে লক্ষ্য রেখে সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়ের প্রচেষ্টায় জেলা স্বাস্থ্য বিভাগের পরিচালনায় ও সোনাই আরএফ এডুকেশনাল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার স্বাধীনবাজার হাইস্কুলে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। এদিনের স্বাস্থ্য শিবিরে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ও পরে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। সকাল 9টা থেকে শুরু হওয়া স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন সোনাই ইউডিএফ এর এক প্রতিনিধি দল। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সোনাইয়ের ইউডিএফ সভাপতি খালিদ হাসান লস্কর, স্বাধীনবাজার জিপির এপি সদস্য ঝুনুবাবু লস্কর, নতুন রামনগর জিপির এপি সদস্যের প্রতিনিধি সঞ্জীব লস্কর, আরএফ এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি আওলাদ হোসেন লস্কর প্রমুখ মেগা স্বাস্থ্য শিবির আয়োজনে সচেষ্ট ভূমিকা গ্রহণের জন্য বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়াকে সাধুবাদ জানান। আমাদের মাননীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া মহাশয়ের প্রচেষ্টায় আজকে যে মেগা হেলথ ক্যাম্প চলছে সেটা আরএফ এডুকেশন ফাউন্ডেশনও আমাদের সঙ্গে জড়িত আছেন, ওনাদের ব্যবস্থাপনায় আজকে সেই ক্যাম্পটি চলছে। আর এখানে উপস্থিত হয়েছেন আমাদের ইউডিএফের সমষ্টিভিত্তিক সভাপতি এবং যুব প্রেসিডেন্ট, আরও অন্যান্য বিভিন্ন কর্মকর্তা, আমাদের সেন্ট্রেলেরও ইয়ে আছেন ইউডিএফের সেক্রেটারি নাকি পদাধিকারী, আমাদের নতুন রামনগরের এফির প্রতিনিধি সঞ্জীব লস্কর, আমাদের এইখানের হেডমাস্টার ফখরুল মজুমদার সাহেব ও আমার গ্রুপ সদস্যবৃন্দ, আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমাদের এরিয়ার তরফ থেকে যে এই ক্যাম্পটি হওয়ার জন্য আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাই।
মাননীয় বিদায় করিমউদ্দিন বড়ভূঁইয়া মহাশয়কে এবং আরএফ এডুকেশন ফাউন্ডেশনকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। করেছেন আজকে মেগা ক্যাম্প, এখানে স্বাস্থ্য শিবির হচ্ছে মেগা ক্যাম্পে। এইখানে প্রায় হাজারের মতো মানুষ, স্থানীয় মানুষ, স্বাধীন বাজার, যেটা স্বাধীন বাজারে প্রায় 1000 মতো মানুষ এখানে এখন পর্যন্ত চিকিৎসা করেছেন, স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এবং কাঞ্চনপুরেও চলছে বর্তমানে একই সময়ে, সেখানেও আছে, বাইরে থেকে ডাক্তার এসেছেন। এইসব কাজ করতে গিয়ে যে এখানে আরএফ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী আমার আওলাদ হোসেন লস্কর মহাশয়ের ভূমিকাও যথেষ্ট সরাহনীয়, প্রশংসনীয়, আমরা সবাই ওনাকেও ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমাদের মাননীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার এই পদক্ষেপকে আমরা অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। শিলচর বিধানসভার অন্তর্গত কনকপুর 864 নং এলপি স্কুলে অসম গণ পরিষদের কাছাড় জেলা কমিটির উদ্যোগে সদ্য বন্যায় পীড়িতদের মধ্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। প্রায় 150 জন পুরুষ ও মহিলা স্বাস্থ্য পরীক্ষা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। পরীক্ষা করেন ডক্টর ডি চ্যাটার্জি, ডক্টর সঞ্জীব সিংহ। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা রেমা বেগম বড়ভূঁইয়া, অগপ জেলা সভাপতি কবিরউদ্দিন বড়ভূঁইয়া, সুজিত শর্মা, বকুল উদ্দিন মজুমদার, মইনুল হক, রাজ বড়ভূঁইয়া, গৌতম নাথ প্রমুখ। প্রত্যেকটা বরাকবেলির আমরা সংগঠনকে মানে প্রত্যেকটা মানুষের কাছে যাওয়ার জন্য আমরা দায়িত্ব দিছি এবং মেডিকেল হেলথের ব্যাপারে আমরা প্রত্যেকটা ডাক্তার বা নার্স বা ওয়ার্কার যারা আছে, প্রত্যেক আশাকর্মী প্রত্যেকরে মানে ইয়ে করছেন, যাতে মানে আপনারা মানে মানুষের পাশে যারা জলে ডুবেছে তাদের পাশে গিয়ে তাদের সাহায্য সহযোগিতা করা, আর দল আমাদের দলের প্রেসিডেন্ট বা দলের কর্মীবৃন্দকে জানানো যাইতেছে যে ও কথা বলছেন তাই যে যাতে প্রত্যেক মানুষের সামনে গিয়া যাতে খাড়া হইয়া মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা দলের প্রত্যেক কর্মী মানুষের পাশে আছে, আগামী দিনেও থাকবে। আর আমরা মানুষের সাহায্য সহযোগিতা হলে কৃষি বিভাগ নয় মানে ভেটেনারি বিভাগ বা বাকি যত রকমের সাহায্য সহযোগিতা করার প্রয়োজন আছে আমরা প্রত্যেক আমরা সাহায্য সহযোগিতার জন্য আসি। এগুলি আমার মাননীয় কেশব মন্ত স্যার, অতুল বরা স্যার ধন্যবাদ জানাই যে তারা যে এই বন্যা পরিস্থিতি যতটুকু পদক্ষেপ নিছেন বা আসাম গভর্নমেন্টের সিএম যতটুকু পদক্ষেপ নিছে বা মানুষের যে সাহায্য সহযোগিতা রিলিফ তাকে নিয়ে প্রত্যেকটা সাহায্য সহযোগিতা করতে তার বলি আমি তার প্রত্যেককে ধন্যবাদ। কিল্লারবাগ, ঝালনাছড়া ও ঘাড়মুড়া বাঘছড়া দুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে একমাত্র যোগাযোগ থাকা পাকা সেতু ভেঙে যাওয়ায় দুটি এলাকা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের ফলে সেতুটির পিলারের নিচের মাটি সরে গিয়েছে, যার ফলে গ্রামীণ পাকা সেতুটির অর্ধেক অংশ ভেঙে গেছে। বর্তমানে সেতুর পাশ দিয়ে মরণের ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছেন। এভাবে যাতায়াত করলে যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ হাইলাকান্দির কিল্লারবাগ, ঝালনাছড়া গ্রাম পঞ্চায়েত ও ঘাড়মুড়া বাঘছড়া গ্রাম পঞ্চায়েতের সীমানা অংশে ঘাড়মুড়া সোমো স্ট্যান্ডের পাশে রয়েছে এই সেতু। এতে ঘাড়মুড়া বাঘছড়া গ্রাম পঞ্চায়েতের পুরনো বাজারের মানুষ ঘাড়মুড়া বাজারে আসতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। ঘাড়মুড়া পুরনো বাজারে প্রত্যন্ত অঞ্চলের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কালীবাড়ি হাই স্কুল রয়েছে। জামিরা ঘাড়মুড়া বাসস্ট্যান্ড সহ কিল্লারবাগ, ঝালনাছড়া গ্রাম পঞ্চায়েতে হাই স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে আসা যাওয়ার অসুবিধার সম্মুখীন হচ্ছে। বুধবার উভয় গ্রাম পঞ্চায়েতের শতাধিক মানুষ সহ কিল্লারবাগ, ঝালনাছড়া গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ইকবাল বাহার বড়ভূঁইয়া শীঘ্রই পাকা সেতু নির্মাণ করে দেওয়ার জন্য কাটলেছড়া বিধায়ক সুজামুদ্দিন লস্কর দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের আধিকারিকের কাছে আবেদন জানান। দরিয়া পুল ভাঙা, মানুষ যাতায়াত করতে পারে না, হাওয়া যাওয়া বন্ধ। কোন জায়গায় থেকে? ঘাড়মুড়া পাটওয়ান সমু স্টেশনের ব্রিজ, হ্যাঁ, বাউন্ডারি নালা। গত দুই বছর আগের থেকে পুল ভাঙা, আগে একটু ভাঙছিল, আমরা চলাফেরার লেগে আমরা বাঁশ দিয়া পুল বানাইয়া আমরা চলাফেরা করছি। এখন বর্তমানে বৃষ্টির কারণে ধসিয়া পুলটা একদম আধা আধি ভাঙি গেছে। এখন তো আর হাঁটিয়া যাওয়া আবার সুবিধা নাই, এদিকে কত মানুষ আওয়া যাওয়া করে, মানুষ মেয়ে লোক আছে, মহিলা লোক আছে, বাজারে আওয়া যাওয়া করতে পারে না, স্কুলের ছাত্রও আছে, কিনারা হাই স্কুল আছে, হাই স্কুলের ছাত্রছাত্রীও আওয়া যাওয়া করতে পারে না, অনেক অসুবিধা হয়ে গেছে এটার লেগে। এগুলো আপনার খারাপ আহ্বান জানাই মানে আমরা আহ্বান জানাই মানে MLA-র আমরা এটা MLA-র কাছে চাই আর আমরা ফুল এটা ইয়া তাই মেরামতি করিয়া দেউকা, ঠিক করিয়া দেউকা। আপনারা যদি দয়া করে আমাদের পুলটা ভাঙা এইটা যদি আপনারা মেরামতি করে দিন না, আমাদের এমন অসুবিধা দাঁড়াইতেছে, একটা রুগী নিয়ে যাওয়া যায় না, একজন মানুষ অসুবিধায় পড়ছে, যাওয়া যায় না, পুল ভাঙিয়ে আমরা এখানে জুড়িয়ে দিচ্ছে, এটা আপনারা কোনো মেরামতি করে আপনারা দেন। হাজার হাজার মানুষের দিকে আসা যাওয়া করতেছে, বাজার হাট করা মুশকিল হয়ে গেছে, আমাদের স্কুলের ছাত্র আসতে পারে না। এই ফুলটা ভাঙিতে
গানমুড়া সমষ্টিন এক নম্বর ইয়েতে আমাদের এক নম্বর বাউন্ডারি আপনারা আইয়া এটা দেখি আর সম্পূর্ণ ইয়ে করে আপনারা নেন এটা আমরা দেন নাইলে আমাদের উপায় নাই এখন এটা যদি আপনারা করেন আপনারা দিকে আমরা সবসময় দর্শকিত আমরা সবসময় চাই আর আপনারা হাতের দিকে সালের ফেব্রুয়ারি মাসে শিলচর রাঙ্গেরঘাট এলাকায় এক দুর্ঘটনায় দুটি পা জখম হয়েছিল ভজন্তিপুর জিপির মেরুয়া গ্রামের রানীবালা দাসের। মেডিকেল নিয়ে গেলে ওনার একটা পা কেটে ফেলা হয় ও আরেকটা পাতে অপারেশন করা হয়। ওই পায়ে আজকের দিন পর্যন্ত রড লাগানো রয়েছে। রানীবালার হাঁটার ক্ষমতা নেই। এমত অবস্থায় রানীবালার খোঁজ নিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। গত মার্চ মাসে বিধায়ক দীপায়ন চক্রবর্তী ওনার বাড়িতে যান ও পরিস্থিতি জেনে রানীবালাকে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহায়তা করার আশ্বাস দেন। তিন মাসের মাথায় বৃহস্পতিবার নৌকা দিয়ে দলের কর্মকর্তাদের নিয়ে ওনার বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর তহবিলের ১,০০,০০০ টাকার চেক তুলে দিয়ে আসেন দীপায়ন। বিধায়কের সঙ্গে জেলার সহসভাপতি রাজেশ দাস, ভজন্তিপুর জিপির এপি সদস্য মৃণাল দাস, প্রত্যুষ সিনহা, ধনঞ্জয় দাস, শিবেন দাস প্রমুখ উপস্থিত ছিলেন। ১৯ ফেব্রুয়ারি ২০২০ ইংরেজিতে ওনার একটা দুর্ঘটনা ঘটে শিলচর রাঙ্গিরঘাটিতে অ্যাক্সিডেন্ট হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পায়ের অবস্থা একটি পা কেটে দেওয়া হয়েছে ওনার আর আরেকটি পা এই যে এই মুহূর্তে এই মেশিন লাগিয়ে রাখা হয়েছে ওটাও ২১ তারিখ অগাস্ট মাসে উনি আবার যাবেন ডাক্তারের এখানে যে সিদ্ধান্ত হবে এটা কবে খোলা হবে। এই পরিস্থিতিতে রানীবালা দাস মহাশয়কে আমরা দেখতে আসি আর তখনই আমরা বলে গেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনাকে কিছু একটা অনুদান আমরা পাইয়ে দেওয়ার চেষ্টা করব। ওনার একটা আশা রয়েছে যে ভবিষ্যতে উনি আর্টিফিশিয়াল পা লাগিয়ে অন্তত পক্ষে যাতে হাঁটতে পারেন তার জন্য একটা বিহিত ব্যবস্থা করা এই বিহিত ব্যবস্থার কথা চিন্তা করে আজকে ১,০০,০০০ টাকার চেক আমরা এসে ওনার বাড়িতে দিয়ে গেছি। ওনার বাড়িতেও প্রায় বুক জল ছিল এই বন্যায়। তো সত্যিকার অর্থে একটা মর্মান্তিক অবস্থা। এই অবস্থা থেকে ভগবানের নিকট প্রার্থনা করব যে রানীবালা দাস যাতে অতি সত্ত্বর সুস্থ হয়ে উঠুন। উধারবন্দ বিধানসভার অন্তর্গত দয়াপুর চা বাগানের গৌরীশঙ্কর ভর নামের একজন ভূমাফিয়া কমলাবতী ভর নামের একটি অসহায় স্বামীহারা মহিলার জমি জোর জবরদস্তি দখল করেছেন বলে অভিযোগ। এ নিয়ে একটি মামলা দায়ের করা হয় উধারবন্দ থানায়। কিন্তু পুলিশ ভূমাফিয়া গৌরীশঙ্করকে গ্রেফতার করার বদলে উল্টে কমলাবতী ভরকে ডেকে গৌরীশঙ্করের সঙ্গে ঝগড়া বিবাদ না করে তাদের জমি তার হাতে তুলে দেওয়ার কথা বলেন। নিরুপায় হয়ে কমলাবতী এবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ জেলা প্রশাসনের কাছে বিচারের জন্য বিনম্র অনুরোধ জানিয়েছেন। যে কেন আমার ঘর, আমি আমার ঘরে কেন আসো, এটা আমার ঘর, তোমরা এখানে কিছু জায়গা নাই, এটা কিছু জায়গা নাই, যদি আমার এটা কি আমার বাবা আসলা না যে আমার জায়গা নাই, আমার আজকে আমার ভাইও নাই, বাবাও নাই, বইনও নাই, কেউ নাই, এই একটা বৌদি আছে, একটা ভাতিজি আছে আমার, আর এটা দু মারিয়া তারা বাইর করছে, এটা একটা জমিনের দালাল হয়ে গেছে। কে নামটা কি? এই গৌরীশঙ্কর। আমরা কেস দিছি, কেস দেওয়ার পরে থানা দিছি, থানায় কোনো অবজেকশন লইছে না, কয় কি যে এই খুব হারামি আমরা চিনি, তোমরা এটার লগে বাদ দেও। এই জমিনের কাগজ আছে আপনার কাছে? এই জমিনের কাগজ আমার কাছে নাই, সব জমিনের কাগজ একবার চুরি হয়েছে, চুরি হওয়ার পরে কাগজ তার ঘরে আসে, এটা আপনারা যদি এনকোয়ারি করতে পারেন তো এইটা পাইবা। আমরা তো দেখছি যে তার ঘরে কাগজ আছে, চুরি হয়েছে এই সময় কেউ স্বীকার লইছে না, আমরা উপরে ধরা পয়সা যে না এর তার ছেলে মেয়ে চুরি করছে, এটা আমার বাক্স বাবার বাক্সটা কি চুরি হয়েছে। দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মুড়া বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল থেকে মূল্যবান কাঠ পাচারের খবর চাউর হতেই বন দস্যুদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন হাইলাকান্দির ডিএফও জয়ন্ত ডেকা। তিন দিন থেকে ঘাড়মুড়া বন বিভাগের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছেন তিনি। গত সোমবার আসাম মিজোরাম সীমান্তের ভুঞ্ছড়া নালা থেকে সেগুন কাঠ সহ প্রায় ৫০ ফুট কাঠ জব্দ করে ঘাড়মুড়া বন বিভাগের কার্যালয়ে আনা হয়। কাঠ পাচারকারীদের পাচার বন্ধ করার জন্য বুধবার ডিএফও জয়ন্ত ডেকা সহ ঘাড়মুড়া বন বিভাগের আধিকারিক গৌতম মহন্ত সহ বন বিভাগের সদর বিট, ঘাড়মুড়া বন বিভাগের বিট ও বন বিভাগের প্রোটেকশন আধিকারিকদের সঙ্গে ইঞ্জিন নৌকা নিয়ে পুনরায় প্রত্যন্ত অঞ্চলের ভুঞ্ছড়া নালায় অভিযান চালান। তবে আগাম খবর পেয়ে চোরা কারবারীরা ভুঞ্ছড়া নালা থেকে পালাতে সক্ষম হয়। এদিনের শেষে ডিএফও জয়ন্ত ডেকা সংবাদ মাধ্যমকে জানান, ঘাড়মুড়া বন বিভাগের অধীনে গাইচেনাউরিতে অবৈধভাবে মজুদ থাকা বালু জব্দ করেছেন। জন্তটেকা জানান, সম্ভবত মূল্যবান কাঠগুলি পার্শ্ববর্তী রাজ্যের মিজোরাম থেকে আসছে, কাঠগুলি যে জায়গারই হোক উপযুক্ত নথি না থাকলে তা জব্দ করা হবে।
শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রদের জীবন, ফি মুকুবের দাবি ডিএসও। বন্যাক্রান্তদের মধ্যে রোগের প্রাদুর্ভাব, গ্রামে গ্রামে চিকিৎসা শিবির। পাকা সেতু ভেঙে পড়ল ঘাড়মুড়ায়, যোগাযোগ বিচ্ছিন্ন দুটি গ্রাম পঞ্চায়েত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।